আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বুর্জ খলিফায় আসলাম, কিন্তু জ্যামে বসে আছি। এই যে এই যে, এটা বুর্জ খলিফা। মোবাইল নিয়ে আবার ফোটা যায়। গাছগুলো অনেক সুন্দর করছে এখন। এখন মনে করেন আমি আপনাদেরকে এটা ঘুরে দেখাচ্ছি, জাস্ট আমি ভিউটা নিচ্ছি। এখানে লক্ষ লক্ষ মানুষ, মানুষের কোনো বিকল্প নাই, আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে ইমারত মহল। ধরো আমি সামনে আছি, তো আমি পিছনের ক্যামেরা কিছু করতে হবে না। গাইস, আজকে যে আমার এত ভালো লাগছে, কি বলবো আসলে, আমি কোনো বোঝাই দিই পারবো না। ঠিক আছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আমি আসলে আসার পরে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, এবং সেখানে আপনারা যদি অবশ্যই দুবাই শহরে যদি আপনারা আসেন, অবশ্যই বুর্জ খলিফায় আসবেন। আর সেটা হচ্ছে বিশ্বের এটা নাম করা একটা বিল্ডিং, প্রথম বিল্ডিং, সারা বিশ্বের মানুষ এখানে আসে দেখার জন্য। অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে, বিশেষ করে যারা দুবাই সিটিতে আছে, আপনারা সাথে থাকুন, সাপোর্ট করবেন, এবং ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই থাকবেন। তো দেখতে দেখতে কি করলাম, অর্ধেক ইয়ে চলেও গেলেও, যাইতে যাইতে আমরা উপভোগ করতেছি, চারিদিকে ভিডিও করতেছি। তার ভিতরে পানি ডান্স চলে আসলো, পানি ডান্স দেখতে দেখতে উপভোগ করতে করতে আবার এদিকে বুর্জ খলিফার লাল নীল বাতি জ্বলতেছে, বিভিন্ন কালারিং আসতেছে, এবং কালারিংয়ের সাথে সাথে আমরাও ডান্স করতেছি, কথাবার্তা বলতেছি, খুবই ভালো লাগতেছে। গাইস, অবশ্যই অবশ্যই আপনারা এই বুর্জ খলিফায় যারা দুবাই শহরে আছেন বা ইমারাতে আছেন, অবশ্যই আপনারা সেখানে আসবেন। এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা জায়গা, আপনাদের আসলে সেখানে গেলে একদম মন ভালো হয়ে যাবে। আটটা যেমন তেমন পানি ডান্স, এই যে পানি ডান্স আপনারা দেখছেন, এই পানি ডান্স কিন্তু এখানে 50-60 তলা বিল্ডিং পর্যন্ত কিন্তু পানিটা উঠে যায়। এই যে এটা পানি ডান্স হচ্ছে, এটাকে পানি ডান্স বলে। তো সেখানে আমরা সবাই পানি ডান্স দেখতেছি এবং ভিডিও করতেছি, হাজার হাজার দর্শক ভিডিও করতেছে, এটা চারপাশে দেখতেছে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু চারপাশে হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে এই বুর্জ খলিফার দৃশ্যগুলো উপভোগ করছে। এটা 20 মিনিট পর পর, আধা ঘন্টা পর পর এটা ওপেন করে, কারণ হাজার হাজার পর্যটন আসে, যাওয়া আসা যাওয়া করে সেখানে, সেজন্য মনে করেন আধা ঘন্টা পর পরই সেটা এই পানি ডান্স এবং বুর্জ খলিফার কালারিং আসে, যে কোনো দেশের, ইমারাতের, চায়নার, বিভিন্ন দেশের কালারিং আসে। অনেক সময় আমাদের বাংলাদেশেরও আসে কালারিং, মানে পুরো বিশ্বের ভিতরে কালারিং আছে এই কারণে, এই বুর্জ খলিফার বিল্ডিংয়ের মধ্যে। তো ওনাদের যখন যেটা ভালো লাগে সেটাই ওনারা দেয়, আর সেই সেই দেওয়ার মধ্যে হাজার হাজার দর্শক সেটা উপভোগ করে এবং সেটা তারা এনজয় করে। পানি ডান্স, এটাকে পানি ডান্স বলে, এতদিন তো আমরা শুনেছি মানুষ ডান্স, এখন সেটা আমরা দেখতেছি যে পানি ডান্স। তো আপনারা উপভোগ করতে থাকেন, দেখতে থাকেন, অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে দেখবেন এবং পরিবারের সবাইকে নিয়ে এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
পানি ডান্সটা এটা বোঝা যায় না। তো শেষমেশ পানি ডান্স শেষ হয়ে গেল, আমি আবার চারদিক থেকে ঘুরে ঘুরে ভিডিও করতেছি, ভিডিও শুট নিতেছি, চারপাশে দেখতেছি, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে এখানে বিল্ডিংটাও দেখেন এখন ন্যাচারাল কেমন দেখা যাচ্ছে। যে বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে সবাই দেখতেছে, আমরা আমরাও কয়েকজন গিয়েছিলাম, তো সে কয়েকজন ধরে আমি ভিডিও করতেছি, আর আমার ক্যামেরা যাকে দিয়েছিলাম সবাই সে ভিডিও করতে পারে না, সেজন্য আমি নিজের ভিডিও আবার নিজেই করতেছি। ভাবলাম যে না, নিজেরটা নিজেই করি, যতটুকু পারি অতটুকু নিজেরটা নিজেই করি। তো সাথে একটা লঞ্চও যাচ্ছে, লঞ্চের মধ্যে এই এগুলো এই টলিতে কি বলে এগুলো নৌকা আর কি, তো এই নৌকার মধ্যে উঠলে আপনার 50 টাকা করে টিকিট, একজন যদি উঠে তাহলে 50 টাকা করে নেয়, 50 দেড়হাম আর কি। তো বাংলাদেশের মনে করেন 1500 টাকার মতো করে এখানে একা এই 50 দেড়হাম করে একজন করে উঠে। পরে সবাই বিল্ডিং বড় বড় বিল্ডিং ও দেখাচ্ছি আপনাদেরকে, আর এই বড় বিল্ডিং টাই আপনাদেরকে জানি মূলত আমার জানানোর খলিফায় সেখানে আসা। হাজার হাজার তো 160 তলা বিল্ডিং আপনারা দেখলেন, বা আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যারা যারা দেখেছেন যা উপভোগ করেছেন তারা অবশ্যই জানেন যে আসলে কতটুকু মনটার ভিতরে শান্তি লাগে এবং ভালো লাগে। আর কুড়াখানা করলে এমন মন ভালো হয়ে যায়, খুবই শান্তি লাগে। পরে ওখান থেকে ঘুরতে চলে ঘুরে শেষ করে চলে আসলাম ইকুরিয়াম, ফিশ ইকুরিয়ামে চলে আসলাম। এই ইকুরিয়ামে এটা যে ইকুরিয়ামটা নিয়েছে এটা বাইরের কান্ট্রি থেকে আনছে, এটা মনে করেন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এত বড় একটা ইকুরিয়াম ওনারা এনেছে। এখানে বিভিন্ন ধরনের সব ধরনের মাছ আছে, মানে এমন কোনো মাছ বাদ নাই যে ইকুরিয়ামের মধ্যে দেখা যাবে না এবং সেখানে পাওয়া যাবে না। তো এটার ভিতরে ঢুকতে গেলে 300 দেড়হাম লাগবে টিকিট। তো 300 দেড়হাম আমার পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, কারণ 300 দেড়হাম মানে বাংলার প্রায় 10,000 টাকার মতো, সেজন্য আমি আর ভিতরে যাই নাই, টিকিট কাটি নাই। আমরা বাহিরের থেকে যতটুকু যা পেরেছি বাহিরের থেকে এই ভিডিও করেছি এবং ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। মাছগুলো দেখাচ্ছে, যে হাঙর মাছ দেখা যাচ্ছে বড় বড় আমার মাথার উপর দিয়ে, হাঙর মাছ, ছোটো মাছ, এখানে সব ধরনের মাছ, শেয়ারি মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, সব ধরনের মাছ আছে। সাগরের যত আইটেমের মাছ আছে এখানে পাওয়া যাবে। ওই যে শাপলা পাতা মাছও আছে, এই মাছ নাকি এগুলো খায়, তো কতটুকু এটা সত্যতা এটা আমি জানি না। সাগরের তো সব কিছুই খাওয়া হালাল, তো শাপলা পাতা মাছ আমার লাইফে কখনো খাই নাই, বাট আমি দেখেছি, তো আমার কাছে ভালোই লাগছে। শাপলা পাতা মাছটা দেখে আমার কাছে সুন্দর লাগতেছে, দেখেছেন এই যে এটা কীরকম, এই যে আমার মাথা পিছন দিয়ে যাচ্ছে, এটাই কি বলে শাপলা পাতা মাছ। তো আপনারা অবশ্যই আসবেন ডুবাই মহলের ভিতরে, অবশ্যই আপনারা যদি আসেন সেখানে অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন খুব। আপনাদের এখানে যারা আসে মূলত এনজয় করতেই আসে, এত যে মানে মনটা ভালো হয়ে যায় ঘোরাঘুরি করলে, খুবই ভালো লাগে। আরও তো মাছ ঝাঁকে ঝাঁকে মাছ, এই মাছের কথা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। অলরেডি দেখা দেখি শেষ হওয়ার পরে ভাবলাম যে আবার আমরা চলে যাব, তাহলে আমরা গাড়িতে উঠে গেলাম, চলে গেলাম, যাচ্ছি বাসার। যে অনেক রাতও হয়ে গেছে, প্রায় রাত এখন 12টা বেজে গেছে। আমরা গিয়েছিলাম রাত্রেই 6টার বাজে গিয়েছিলাম, বের হয়েছিলাম, কিন্তু এখন বাসায় ফিরতে ফিরতে এখন দেখলাম যে রাত 12টা বেজে গেছে। তো গাইস